নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো লবণ দিয়ে মেখে রাখা বাসি মাছের ঝোল গতকাল আমি কাতলা মাছের একটা রেসিপি দিয়েছিলাম তো সেখান থেকেই তিন পিস মাছ আমি লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি তো আজকে আমি এই তিন পিস মাছই রান্না করব আর এই মাছটা আমি কালকে দুপুর বারোটার সময় নিয়ে এসেছি আর আজকে আমি এটা রান্না করছি রাত আটটার সময় দেখুন বন্ধুরা মাছটা কিচ্ছু হয়নি মাছটা খুবই সুন্দর আছে আর মনে হচ্ছে যে মাছটা আজকের কেনা মাছটা আমি না ধুয়ে লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম আর একদিনই রাখি একদিনের বেশি রাখি না আর শীতের দিনেই কাতলা মাছগুলো আমি এভাবে রাখি গরমকালে তো রাখা যাবে না গরমকালে আমি ভেজেই রাখি এভাবে লবণ দিয়ে শীতের দিনে রুই কাতলা মাছগুলো মেখে রাখলে খেতে ভীষণ ভালো লাগে আর আমার ফিজও নেই তো যাই হোক আমি মাছটা পরিষ্কার করে ধুই নিয়েছি তো এখন আমি মাছে হলুদ মেখে নিচ্ছি যেহেতু মাছটা অনেকক্ষণ ধরে লবণ মাখানোই ছিল তো মাছে খুব ভালোভাবে লবণ ঢুকে গিয়েছে তো আমি হলুদ মেখে নিলাম মাছে একটু হলুদটা বেশি হয়ে গেছে তো হলুদটা আমি সাইড করে রেখে দিলাম এই হলুদটা আমি পরে তরকারিতে দিয়ে দেব এরপর দেখুন বন্ধুরা এখানে আমি মাছের জন্য সবজি কেটে পরিষ্কার করে ধুই নিয়েছি তো এখানে আছে দুটো পেঁয়াজ দুটো টমেটো ফুলকপি আলু কাঁচা লঙ্কা ধনিয়া পাতা তো প্রথমে আমি ফুলকপি গুলো একটুখানি ভাপিয়ে নেব অল্প লবণ আর অল্প দিয়ে ফুলকপিটা একটু ভাবিয়ে নিলে ভালো হয় আর আপনাদের ফ্রিজ থাকলেও একদিন রুই কাতলা মাছ এই শীতের দিনে এভাবে লবণ মেখে রেখে পরের দিন রান্না করে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে এর স্বাদটাই অন্যরকম হয় মাছটা রোয়ারো হয় তো খেতে ভীষণ ভালো লাগে তো যাই হোক ফুলকপি গুলো ভাপানো আমার হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নিচ্ছি তো এরপর আমি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি তো দিয়ে দিচ্ছি আমি কড়াইতে তেল পরিমাণ মতো তেল খুব ভালো করে গরম হয়ে গেছে দিয়ে দিলাম আমি আমি অল্প একটু জিরা তো এখন মাছগুলো ভেজে নেব আর গ্যাসের আঁচটা এখন আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে মাছগুলো ভেজে নিতে হবে না হলে কিন্তু মাছগুলো কড়াইতে আঁকড়ে ধরবে মাছগুলো ভাজা হয়ে গেছে তো মাছগুলো আমি তুলে নিচ্ছি এরপর আমি একটা পেঁয়াজ ভেজে তুলে নেব আর এই পেঁয়াজটা আমি একটু বড় করে কেটেছি হালকা একটুই ভাজবো বেশি ভাজবো না এরপর আলু আর ফুলকপি গুলো ভেজে নেব দিয়ে দিলাম অল্প একটু লবণ হলুদ গুঁড়ো আর গতকাল আমি কাতলা মাছের একটা রেসিপি দিয়েছি একদমই অন্যরকম স্বাদে আমি মাছটা রান্না করেছি খেতে ভীষণ ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আপনারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে রেসিপিটি দেখতে পারেন আশা করি ভালো লাগবে ফুলকপি আলু ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি জেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা একটুখানি ভেজে নেবো দিয়ে দিলাম অল্প একটু লবণ পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো দুটো টমেটো দিলাম টমেটোর পরিমাণটা বেশি হলে খেতে ভালো লাগে আর মাছের গামলাটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো জিরে ধনিয়ার গুঁড়ো আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢেকে দেবো ভালোভাবে তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর গ্যাসের আঁচটা কিন্তু এখন আমি একদম লোতে রেখেছি কিছুক্ষণ পর ফিরে এলাম ঢাকনাটা আমি নামিয়ে নিচ্ছি কয়েকটা টমেটো আমি একটুখানি গলিয়ে দেবো কয়েকটা টমেটো একটু গলিয়ে দিলাম তো এখন আমি দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলু এখন আমি ভালো করে নিচে নিয়ে সবজিটা একটুখানি কষিয়ে নেব সবজিটা ঢেকে একটুখানি কষিয়ে নিলাম সবজিটা কষানো আমার হয়ে গেছে তো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম মাছগুলোও দিয়ে দিচ্ছি লবণ একটু কম হয়েছে তো অল্প একটু লবণ দিয়ে দিলাম মাছের ঝোলের পরিমাণটা আপনারা যতটুকু রাখবেন সেই পরিমাণ অনুযায়ী জলটা দেবেন আমি অল্পই ঝোলে রাখবো তো তার জন্য আমি অল্পই জল দিয়েছি এখন আমি একটু ফাঁকা রেখে একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম কিছুক্ষণ পর ফিরে এলাম এভাবে একবার রুই কাতলা মাছ ট্রাই করতে পারেন আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন মাছের ঝোল আমার প্রায় হয়ে এসেছে তো এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজগুলো তরকারিটা আর একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব এভাবে একবার মাছের ঝোল ট্রাই করতে পারেন খেতে ভীষণ ভালো লাগে মাছের ঝোলটা আমার হয়ে গেছে তো এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে চেয়ে নিয়ে তরকারিটা আমি নামিয়ে নেব তো আজ এই পর্যন্ত বন্ধুরা আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে আরো একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে নমস্কার